জি জি, হাত দিয়ে আজকে আমি হারাম ধরতেছি, এক সময় এই হাতের কোনো অস্তিত্ব ছিল না, যে পা দিয়ে আমি হারাম কাজের দিকে অগ্রগামী, এই পায়ের কোনো অস্তিত্ব ছিল না, যে চোখ দিয়ে আজকে আমি হারাম জিনিস দেখছি, এই চোখের কোনো অস্তিত্ব ছিল না, আমি কি ছিলাম? এখান থেকে প্রিয় ভাইয়েরা, যেহেতু আল্লাহ কান দিয়েছে শুনছি, ঠিক না? এই শ্রবণ শক্তি আল্লাহ দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, এখন আমাদের তো অন্তর দিয়ে এটা চিন্তা করা দরকার, কোরআন দিয়ে হাদিস দিয়ে কথাগুলো হলো, চিন্তা করা দরকার, কেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন? আসুন আগামী জুমা ইনশাল্লাহ বাকি যে কথাগুলো আছে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এই মানুষের মধ্য থেকেই আল্লাহর সামনে বাঘ বিতণ্ডা করে এত সুন্দর করে, আচ্ছা আল্লাহ মুসলমানদেরকে এত সুন্দর করে, এত মায়া করে, এইভাবে মহাব্বত করে, ফেরেশতা দিয়ে এইভাবে মায়ের গর্ভের মধ্যে যত্ন করে সৃষ্টি করলেন, অন্য ধর্মালম্বী যারা আছে তাদেরকে কি আল্লাহ কি এর বাইরে সৃষ্টি করছেন? সকলকে সেম ভাবে আল্লাহ এইভাবেই সৃষ্টি করছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর এক নাম হবে জব্বার, আল্লাহ কঠোর হয়ে যাবেন, কাহ্হার, আল্লাহ ধমক দিবেন, শাদীদুল ইকাম, আল্লাহ কঠোর শাস্তি দিবেন, আযাবুন আযীম, মহা শাস্তি দিবেন, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ এই শব্দগুলো এমনি এমনি ব্যবহার করেন নাই, যে আল্লাহ এত যত্ন সহকারে, এত মায়া করে, এত মহাব্বত করে, এইভাবে একেবারে পানি থেকে যা মানুষের যা শরীর থেকে বের হলে মানুষের জন্য গোসল ফরজ হয়ে যা, যা শরীরে কোনো জায়গায় লাগলে, কাপড়ে লাগলে তা নাপাক হয়ে যায়, যা ধৌত করতে হয়, যা পবিত্র করতে হয়, অনেক সচেতনতার সাথে সেই পানি থেকে আল্লাহ কত কুদরতি ভাবে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এখন এটা যখন মায়ের পেটে রেহেমে চলে যায় তখন আর তা নাপাক পানিতে থাকে না, তা আল্লাহ তখন আল্লাহর কুদরতি ভাবে তা পবিত্র করে নেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আসুন আমরা আল্লাহকে ভয় করি, এইগুলো চিন্তা করলে আল্লাহর ভয় তো এমনিই ভিতরে চলে আসে, উৎসাহ উদ্দীপনা এমনিই চলে আসে, আমলে ভালো লাগবে, আপনার যখন নামাজ পড়তে ইচ্ছা হবে না এই কথাগুলো চিন্তা করবেন, আপনার যখন হারাম ধরতে ইচ্ছা হয় আপনি তখন এই কথাগুলো চিন্তা করবেন, যে যেই হাত দিয়ে আজকে আমি হারাম ধরতেছি, এক সময় এই হাতের কোনো অস্তিত্ব ছিল না, যে পা দিয়ে আমি হারাম কাজের দিকে অগ্রগামী, এই পায়ের কোনো অস্তিত্ব ছিল না, যে চোখ দিয়ে আজকে আমি হারাম জিনিস দেখছি, এই চোখের কোনো অস্তিত্ব ছিল না, আমি কি ছিলাম? মুখের থেকে যদি থুতুর সঙ্গে রক্ত বের হয়, যেভাবে ওই থুতুর উপরে রক্তটা ভাসমান থাকে, আমার তো এক সময় এরকমই আমি ছিলাম, তা আজকে আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, এইভাবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, আমার সৌন্দর্য যে আল্লাহ মানুষের সামনে প্রকাশ করলো, আমি কেন সেই আল্লাহকে ভুলে যাচ্ছি? যদি এই চিন্তাগুলো আমার প্রিয় ভাইয়েরা করতে পারি, তাহলেই কিনা আজকের এই আলোচনা আমাদের সকলের জন্য সার্থক হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।